নামাজের প্রাধান্য দেওয়া, নামাজকে সামনে নিয়ে আসা। কারণ কি, আল্লাহ তাআলার আনুগত্য করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল নামাজ। আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনারা কি, তখন আমরা সবাই সমস্বরে উত্তর দিব, আমরা আল্লাহর বান্দা। বান্দা আমাদের ভাষায় বললে বলা হবে গোলাম। গোলাম যদিও আমরা না চিনি, কিন্তু চাকর কাজের লোক ঠিকই চিনি, কাজের লোক চাকর, যারা বাড়িতে কাজ করে সর্বক্ষণিক থাকে। তো চাকরের কাজ কি, যে চাকরের কাজ তো এটা মালিক যেটা নির্দেশ করবে সেটাই পালন করা। সকালবেলা ঘুম থেকে উঠলে মহিলা চাকর হইলে তার এক কাজ, পুরুষ চাকর হইলে তার আর এক কাজ, মালিক যেটা নির্দিষ্ট করে দেয় সেটাই সে করে। যেই কথার মালিক বলে দেয় চাকরের কাজ সেইটাই, গোলামের কাজ সেইটাই যেটা তার মালিক বলে। তো আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা স্বীকার করার পরে প্রথম আমার কাজ হবে আল্লাহর হুকুম আনুগত্য করা, আল্লাহর হুকুম মানা। আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের তা উম্মাদেরকে সতর্ক করে বলতেছেন, তোমরা যেই যা করো না কেন, আউয়ালু মা ইউহাসাবু, সর্বপ্রথম যে হিসাব হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার দরবারে তোমরা দাঁড়াইবা, তখন তোমাদের একটা হিসাব নেওয়া হবে। কি হিসাব? আসসালাহ, নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে অন্য কোন ইবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি, সর্বপ্রথম ইবাদতের কথা বলা হয়েছে নামাজ। যে নামাজ যদি কোনো ব্যক্তির ঠিক হয়ে যায়, তার অন্য অন্য ইবাদত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নামাজ পড়ার জন্য মসজিদে আসা লাগবে, মসজিদে যখন আসবে তখন সে রমজানের ফজিলতের কথা শুনবে, রমজান মাসে রোজা রাখবে, তখন সে হজের ফজিলতের কথা শুনবে, সময় হলে সমর্থ হলে হজ করবে, তখন সে যাকাতের বিধানের কথা শুনবে, তখন সে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। এই জন্য সর্বপ্রথম মসজিদে আসা এবং নামাজের প্রতি তাগিদ দেওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের উম্মতের প্রতি সবচেয়ে বেশি যে দামি জিনিস দুনিয়াতে নিয়ে আসছেন সেটা হলো নামাজ। কোরআন, হুজুর কোরআন দিয়ে কত দামি জিনিস, কোরআন আল্লাহ তাআলা জিব্রালের মাধ্যমে আমাদের নবীর কাছে পাঠাইছেন। আমরা ঘটনা ইতিহাস সবাই জানি, কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন কার মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন। হজের বিধান অনেক পরবর্তীতে দেওয়া ফরজ হয়েছে, যাকাতের বিধান যখন আপনার সম্পদশালী হওয়ার উপর নির্ভর করে, কিন্তু একটা মাত্র ইবাদত সেটা হলো নামাজ। যেই নামাজের কোনো বিকল্প নাই, যেই নামাজকে আল্লাহ তাআলা দাম কত, এর মূল্য কত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা তার নিজের দিদার দিলেন এবং সেই আরশে আজিমে নিয়ে সম্মানিত জায়গায় নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মতো এরকম দামি নেয়ামত দান করছেন। এটা দুনিয়াবি কোনো নেয়ামত না, দুনিয়াবি কোনো গিফট না। আজকে যদি কেউ আপনাকে একটা হাদিয়া দেয়, কেউ গিফট করে, তখন কত খুশি হয়ে যায়। আমাকে হাদিয়া দিলে আমি কত খুশি হয়ে যাই, আপনাকে কেউ হাদিয়া দিলে কত খুশি হয়ে যান। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটাকে নিয়ে আসছেন সেটার অনেক মূল্য না? এই মূল্য হলো যে এটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার জন্য গেছেন। আল্লাহ তাআলা ফেরেশতা করলে ফেরেশতাদের মাধ্যমে নির্দেশ দিতে পারতে যে যাও আমার দোস্তর কাছে বলো, সে যেন নামাজ আদায় করে আর তার উম্মতদেরকে বলে দেয়। বিষয়টা এমন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে উপহার স্বরূপ নামাজ দিছেন। আমরা ঘটনা দীর্ঘ, ঘটনা লম্বা। প্রথমত পঞ্চাশ ওয়াক্ত নামাজের জন্য ফয়সালা হয়েছিল যে এই উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আমরা ঘটনা সবাই কম বেশি জানি, সেই নামাজ নিয়ে যখন আসতেছিল এক পয়গম্বরের সাথে দেখা, সেই পয়গম্বর বলতেছে এই যে নামাজ নিয়ে যান, উম্মতদের ব্যাপারে আমাদের ভালো ফিকির আছে, তাদের ব্যাপারে আমরা ভালো জানি, এই উম্মতের এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আসত তাই পড়ে না, আসত তাই তো খবর নাই। কিন্তু এই উম্মত নবী, ওই নবীরা বুঝতে পারছিল, যেরকম
পঞ্চাশ ওয়াক্ত নামাজ থাকে তো সারাদিন নামাজ নিয়ে ব্যস্ত থাকা লাগে। হ্যাঁ, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আমরা ধর্ম কর্ম পালন করি, এই কথাটা আমরা বলি না, এই কথাটা যারা মুখ দিয়ে বলি আমরা কিন্তু খেয়াল করি না যে আসলে কি বলতেছি। ধর্ম প্লাস কি কর্ম, অর্থাৎ আপনি কর্ম যতটা করবেন ধর্মটাও ততটা করতে হবে। যত সময় আপনি কর্মের মাঝে ব্যয় করবেন তত সময় কি ধর্ম পালন করতে হবে। কিন্তু আমরা আফসুস, আমি আমার নিজের কথাও বলি আপনাদের কথাও বলি, ধর্মের ব্যাপারে খাতা শূন্য, কর্মের ব্যাপারে আলহামদুলিল্লাহ যে যত ইচ্ছা করতে পারি, সারাদিন কর্মব্যস্ত থাকি, কিন্তু আল্লাহ তাআলাকে এই দেড় ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ সময় লাগে দেড় ঘন্টা, এই দেড় ঘন্টা সময়ের মতো দেওয়ার মতো সময় আমার আপনার থাকে না। কিন্তু আমরা মুখ দ্বারা এই কথাটা বলি যে আমরা ধর্মে কর্মে মুসলমান, ধর্ম পালন করব, কর্ম পালন করব। কর্ম সব সময় করার জন্য কাউকে বলতে হয় না, আল্লাহ তাআলা সকালবেলা কোনো ফেরেশতার মাধ্যমে কি বলছে সবাই কাজে যাও, এই কথা কোনো ফেরেশতাকে বলছে? কোন ফেরেশতার মাধ্যমে এই কথা বলা হয় নাই যে তাড়াতাড়ি বেল ফিরানো, কোনো বাড়ির সামনে বেল ফিরানোর ব্যবস্থা নাই, সবাই কাজে যাও কাজে যাও। কোন আর্মি পুলিশ র‍্যাব বিডিআর আইসা কারো বাড়ির সামনে এসে ডাকে না, এই তাড়াতাড়ি কাজে যাও, আল্লাহর নির্দেশ দেখে আমরা মুখ দিয়ে বলি। আল্লাহর নির্দেশ এরকম কোনো বলার সিস্টেম আছে? কেউ কোনোদিন বলে না। কিন্তু ধর্মের ব্যাপারে দৈনিক মুয়াজ্জিনা হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ দৈনিক পাঁচবার ডাকে, কিন্তু তারপর আমরা ডাকে সাড়া দিতে সুযোগ পাই না। কর্মের কথা ঠিকই আমাদের মনে থাকে, কিন্তু ধর্মের ব্যাপারে আইসা খুব সঙ্গীল অবস্থা আমাদের, ধর্মের কথা খুব কমে মানা হয়, কর্মের কথা আমাদেরকে কাউকে বলে দিতে হয় না। সেই কর্মের জন্য কত কত কষ্ট না করতে হয়। দেখেন স্কুল কলেজ ভার্সিটিতে যে পড়ালেখা হয়, একটা ছাত্র যারা প্রথম শ্রেণীর ছাত্র থাকে তাদের পরিশ্রমের দিকে একটু খেয়াল করে দেখেন যে তারা কি পরিমাণ পড়ালেখা করে। এই রাতকে রাত মনে করেন, আপনি আমি এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে যাই, নাম্বার ওয়ান নাম্বার সিরিয়ালের স্টুডেন্ট যারা ওদের কাছে খোঁজ খবর নেবেন, রাত বারোটা একটা বেজে যায়, একদিন আমরা যদি বারোটা একটা পর্যন্ত অর্ঘুমে থাকি পরের দিন খুঁজে পাওয়া যায় না, সত্যি ঘুম আর ঘুম। আর যারা ভালো স্টুডেন্ট পরীক্ষা আসার আগে তাদের খবর হয়ে যায়, অন্তত একটা এক দেড় মাস দুই মাস বইকে বারবার বারবার পড়তে পড়তে রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না, তার সফলতা অর্জন করতে হবে। কিসের সফলতা? ওই কর্ম, ধর্মের না, কিন্তু ওই কর্মের জন্য। যদি আমি একটা ভালো স্টুডেন্ট হয়ে ভালো লেখাপড়া করতে পারি আমি একটা ভালো কর্ম করতে পারবো, তো ভালো কর্ম করলে কি হবে? ওই আমি ভালো কর্ম করতে পারলে আমি দুনিয়ায় ভালো চলতে পারবো। এই জন্য লাইফের পঁচিশটা ছাব্বিশটা বছর এইভাবে কাটায় দেয় শুধু কর্ম করার জন্য, ধর্মের ব্যাপারে না, শুধু কর্ম করার জন্য। আমি ভালো একজন স্টুডেন্ট হলে আমি পড়ালেখা শেষ করার সাথে সাথেই আমার জন্য চাকরি হাজির, আমার এক লক্ষ টাকা বেতন হবে, পঞ্চাশ হাজার টাকা বেতন হবে, এই বেতনের দিকে তাকাইয়া আমি আমার জীবনকে আর জীবন মনে করলাম না, আমার জীবনকে আমি বই খাতার উপর উৎসর্গ করে দিলাম, আমি আমার জীবনকে কেবলমাত্র কর্মের জন্য প্রস্তুতি করে নিলাম যে যেভাবেই হোক আমার নাম্বারটা সিরিয়ালে আসতে হবে, আমি নাম্বার ওয়ান ছাত্র হতে চাই, আমার রেজাল্টটা গোল্ডেন এ প্লাস আসতে হবে। এই শুধুমাত্র কর্ম করার জন্য আমরা আমাদের জীবনের পঁচিশ বছর ব্যয় করে দিলাম, এরপরে সেই ওই কর্ম শুরু করবো, এই জন্য পঁচিশ বছর শেষ, এরপরে কর্মজীবন শুরু, সেই কর্মের উপরে আমার কাজ চলতেছে, সেই কর্মের উপরে কাজ করতে করতে আমার রিটায়ার পার্সন আমি ষাট বছর বয়স হয়ে গেছে। তাহলে এই কর্ম করার জন্য আমি আমার প্রথম পঁচিশ বছর ব্যয় করলাম, আর এই কর্ম করতে যেয়ে আমার জীবনের আরো তিরিশ বছর আমি ব্যয় করে দিলাম, এই আমার লাইফের ষাট বছর অটোমেটিক চলে গেল শুধুমাত্র কর্ম করার জন্য। যে ডাক্তার সে ভালো ফলাফল করে ডাক্তার হয়েছে এটা সেই কর্ম করার জন্যই, কিন্তু এর পরের যে শব্দটা ধর্ম, ধর্ম পালন করার জন্য আমি আমার কোথায় থেকে কতটুকু সময় ব্যয় করছি, এক একজন করে যদি প্রশ্ন করা হয় যে আপনি ধর্ম পালন করার জন্য কতটুকু সময় ব্যয় করছেন, আমরা কিন্তু সবাই ফেল করব। কর্মের জন্য যদি আমি একশো নাম্বার পাওয়ার জন্য দিন রাত একাকার করে দিতে পারি তাহলে ধর্মের জন্য আমার করার কি ছিল? কিন্তু আমি আমার ধর্মের জন্য কতটুকু সময় ব্যয় করছি? ধর্মীয় লাইনে সবচেয়ে যেই
আহাব এবং গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা বলতেছিলাম নামাজের ব্যাপারে, সেই নামাজ আমার কোথায়, সেই নামাজের আমি কতটুকু হক আদায় করতেছি, আমার থেকে আমার আল্লাহ কি পাইতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার নামাজের হিসাব হবে। এই কথাটা যদি আমার দিলের ভিতরে থাকে যে আমার নামাজের আমার হিসাব দিতে হবে, এই কথাটা আমাদের দিলের ভিতরে ফিট হইতেছে না, যার জন্য আমি নামাজ থেকে গাফেল, যার জন্য আমি নামাজ থেকে গাফেল, কে আমাকে। আমরা ওই সময় কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে যে কি অবস্থা, নামাজ কতদূর পড়ছিলাম, তখন আমরা দুনিয়াতে যেরকম গোজামিল দিয়ে কথা বলার চেষ্টা করছি, ওইখানেও চেষ্টা করবো যে আল্লাহ আমাকে শয়তান বাধা দিছে। আল্লাহ তাআলা বললো ঠিক আছে, শয়তানটা ডাক দাও। তাই শয়তানের ভিতরে বড় শয়তান ইবলিস, ইবলিসকে ডাকা হবে, ডাইটা সামনে নিয়ে আর জিজ্ঞেস করবে, এই তো শয়তানকে নিয়ে আসছি। এখন ওই সময় শয়তানকে কি আমরা চোখে দেখছি, কেউ শয়তানকে কেউ আমরা দেখি নাই। শয়তানকে যখন দেখবো তাকায় দেখো, আল্লাহ বলবে কি এই লোক তোমাকে সমস্যা করছিল নামাজে, উত্তর কি হবে, যে না আল্লাহ আর তো চিনি না, তাই শয়তানকে না, এরে যদি না আইছেন শয়তানকে, তখন কোনো দেওয়ার মতো উত্তর থাকবে। আমরা তো বলি হুজুর শয়তান যদি প্রশ্ন করা হয়, ভাই কি নামাজ পড়েন না, নামাজের সময় দিতে পারেন না, প্রশ্ন আসে যে হুজুর ওই শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়া হয় না, তাহলে শয়তান আপনাকে কোথায় বৈশা, কোন দিন, আমাদের তো বেশি যাতায়াত চার দোকানে, কোন চার দোকানে বৈশা কোন দিন শয়তান এরকম বলছে যে ভাই আমি তোরে রিকোয়েস্ট করি মসজিদে যাস না, কোনোদিন কোনো শয়তান কোনো চার দোকানে বৈশা বলছে। এরপর আমাদের যাতায়াত বেশি বাজারে, কোনো বাজারে বৈশা এরকম কোনোদিন কোনো শয়তান লিফলেট বিতরণ করছে যে ভাই এই যে তোমাকে লিফলেট দিলাম, তুমি এক সপ্তাহ নামাজে যাইও না, আগামী 25 তারিখ নামাজে যাইও না, এরকম কোনো কথা বলছে। তাহলে শয়তানের দোষ আমরা কেন দেই। কিয়ামতের দিন সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয়, তাহলে আমরা এখানে যারা বানে গেছি, যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই, এই ফজরের নামাজ কি মাপ থাকবে? ফজরের নামাজ আজকে যারা পড়ি নাই, আসেনি কোনো সিস্টেম যে এরকম 2-1 লাখ টাকা যদি দিয়ে দেই তাহলে হয়তো আমার এই ফজরের নামাজটা বাদ হয়ে যাবে, এমন কোনো সিস্টেম আছে? তাইলে মনে করবো যে যাকে টাকা আছে আর 2-1 লাখ টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিল, ব্যাস ওই নামাজটা মাফ হয়ে যাবে, এমন কোনো সিস্টেম আছে? তাহলে আমরা কি মানে এত বয়ান, এত ওয়াজ নসিহাত কেন, কোথায়, কোন কাজে লাগে? আমরা প্রত্যেক শুক্রবার কম বেশি কথা বলি শুনি, কিন্তু সেটার ফায়দা কোথায়? ফায়দা তো হয় না। তার মানে এই কথা এখানে যেইভাবে শোনা হয় এটাকে কাম সুখ বলে, ওই হুজুর বলছে কান দিয়ে শুনছি, বাস এই পর্যন্তই। এটা যে আমাদের আমলে আসতেছে না, এটার সমস্যা কোন জায়গায়? একজন একজন করে যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনি কেন আসেন না, তখন কিন্তু উত্তরই একটাই, যে আমাকে শয়তানে বাধা দেয়। কিন্তু শয়তানকে যখন কে আমাদের দিন প্রশ্ন করবে, সামনাসামনি বলা হবে, কোনো উপায় থাকবে? শয়তানকে তো আমরা চিনবই না, কেমনে দেখবো? আর শয়তানও দেখা এরপরে বলবে যে ভাই আমি এক মিথ্যা কথা কইয়া শয়তান হয়ে গেছি, আল্লাহর একটা হুকুম মানি নাই শয়তান হয়ে গেছি, তুই তো আমার চাইতে বড় শয়তান। ইবলিস এই কথা বলবে যে তোকে দেখে তো আমার আফসোস লাগে, কিসের জন্য? আমি ইবলিস কেবলমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করছি। কিতাবে পড়ছি যে ইবলিসের জমিনের এমন কোন জায়গা নাই যেই জায়গায় সে সেজদা করে না। এখন আবার মার প্রতি আল্লাহ লাভ দেয় কি বললা, যে হুজুর যেই বয়ান করলেন ইবলিসের যদি সারা জায়গায় সেজদা করে, আমরা মমিন কই সেজদা দিন, ইবলিসের জায়গায় আমরা সেজদা দিতে রাজি না। এটা বলার জন্য, বোঝানোর জন্য বোঝানো বলা হয় যে ইবলিস এই পরিমাণ ইবাদত আল্লাহ তাআলার করছে যে অন্য কেউ এরকম ইবাদত করে আগাইতে পারবে না। সেই ইবলিস কেবলমাত্র একটা হুকুম অমান্য করছে, কি হুকুম? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ইবলিসকে বলছিল যে আদমকে আমি অত্যন্ত মায়া মহব্বত করে সৃষ্টি করছি, তার সম্মানার্থে তুমি তাকে সেজদা করো। তা ইবলিস বলছে যে আদমকে বানাইছো মাটি দ্বারা আর আমাকে বানাইছো আগুন দ্বারা, আগুনের গতি থাকে কোন দিকে, নিচে না উপরে?
আগুন জ্বালানোর পরে আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? উপরের দিকে যায়। ইবলিস তার কথা মতো বলছে যে আমার গতি হইলো উপরে, সেজদা যদি করতে হয় তো আদমের আমাকে করা উচিত, কিন্তু মাটির গতি হলো নিচে, উপরের দিকে যদি আমরা মাটি নিক্ষেপ করি সাথে সাথে মাটির নিচের দিকে চলে আসে, তাহলে মাটির বৈশিষ্ট্য হলো নিচু থাকা আর আগুনের বৈশিষ্ট্য হলো উপরে ওঠা। আমাকে বানাইছে না আগুন দ্বারা, আমার বৈশিষ্ট্য তো হবে উপর দিকে ওঠা, আমি কেন আদমকে সেজদা করতে যাব? ওর মাথার বেরেন্দ্রে যতটুকু ধরছে ততটুকুই করছে। আল্লাহ তাআলা ওরে লানত প্রাপ্ত বানায় দিচ্ছে, কেয়ামত পর্যন্ত আল্লাহ লানতই থাকবে, কেয়ামত পর্যন্ত আল্লাহ লানতের মধ্যে সেই ইবলিস থাকবে। এখন সেই ইবলিসের